চিকেন চিজ ফিঙ্গার বানাবো, যার জন্য হলো চিকেন বোনলেস চিকেন, এটা চিজ, ময়দা, লবণ, পেঁয়াজ, রসুন আর আদার পেস্ট, এখানে গোলমরিচের গুঁড়া, ধনিয়া পাতা, এখানে ধনিয়ার গুঁড়া আছে আর জিরার গুঁড়া, লঙ্কার গুঁড়া আর হলো গরম মশলা, আর এখানে আছে আমি বিস্কুট নিয়েছি আর দুইটা ডিম নিয়েছি। এখন আমি মাংসটাকে পেস্ট করে নিব। ফার্স্ট আমি বিস্কুটটাকে ভেঙে গুঁড়া করে নেব। এবার আমি চিকেনটাও পেস্ট করে নেব। চিকেনটা আমাদের পেস্ট হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো এখন চিজগুলো। দিয়ে দেবো লবণ, অল্প দিয়ে দেবো পেঁয়াজ, রসুন, আদা পেস্টটা, দিয়ে দেবো গোলমরিচের গুঁড়া, ধনিয়া পাতা, দিয়ে দেবো এখানে ধনিয়ার গুঁড়া, গরম মশলা, জিরার গুঁড়া আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়াটা। আমি এখন ভালো করে হাত দিয়ে মেখে নেব। ডিমটা আমি ফাটিয়ে নেব এখন। ভালো করে এটাকে মিক্স করে নেব। আমাদের হয়ে গেছে মিক্স করা, এখন আমি এটাকে বানিয়ে নেব। এইভাবে এটা আমি এইভাবে করে ভালো করে আমি ময়দার মধ্যে এভাবে দিয়ে নেব। ময়দার মধ্যে দিয়ে আমি এটা ডিমের মধ্যে দেব। তারপর আমি এটা বিস্কুটের গুঁড়ার মধ্যে ভালো করে মেখে নেব। এখন এটা একটা একটা করে বানিয়ে নিই আমি। এভাবে ময়দার মধ্যে করে এভাবে ডিমে দিয়ে দেব। কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়েছে। এখন আমি এই চিকেন চিজ ফিঙ্গারগুলো দিয়ে দেবো একটা একটা করে। আমি স্টিমটা কমিয়ে কমিয়ে সেটাকে আস্তে আস্তে ভাজি। আমাদের এগুলো ভাজাগুলো হয়ে গেছে, আমি এখন এগুলো নামিয়ে দেবো।
আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আমি এখন এইভাবে আরও সবগুলো করে নেব। আমাদের চিকেন চিজ ফিঙ্গার রেডি হয়ে গেছে।